lokasinya. বহরমপুর বাইপাস জাতীয় সড়ক উদ্বোধনের পর নিজেই বুলেট চালিয়ে রাস্তা পরিদর্শন করেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রবিবার সাত সকালে এই রাস্তার উদ্বোধন করেন তিনি। গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে 34 নম্বর জাতীয় সড়কে মেহেদীপুর থেকে বলরামপুর বহরমপুর বাইপাস রাস্তা। গতকাল বিশেষ কাজে দিল্লিতে ছিলেন অধীর চৌধুরী। আজ সকালে হাইওয়ে আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন করেন। এরপর একটি বাইক চালিয়ে বলরামপুর থেকে মেহেদীপুর পর্যন্ত যান। এখনো বাইপাসের কাজ বাকি আছে। আমি তো দিল্লিতে কথা বলে মহালয়া থেকে কালীপুজো পর্যন্ত যাতে চালু রাখা যায় তার চেষ্টা করেছি। তো গতকাল থেকে এটা একদম ভালো শুরু হওয়ার কথা ছিল। গতকাল আমি দিল্লিতে আটকে গেছিলাম, তাদেরকে বলেছিলাম আমি 15 তারিখে 14 তারিখে রাত্রে যাব। কালকে অনেক রাত্রে এসেছি, 1টা 1.5টার সময় বহরমপুর এসেছি। তো এই সুযোগে অনেক দিন পর এই বহরমপুরের মানুষের আশা প্রত্যাশা, মুর্শিদাবাদ জেলার মানুষের আশা প্রত্যাশার আজকে বাস্তবায়িত হয়েছে, তার সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। এখানে আরও দুটো কাজ বাকি আছে আমার, সেটা হচ্ছে যে ভাবতাতে যে ওভারব্রিজটা রেলগাড়ির উপর দিয়ে যাচ্ছে ওইটাকে সম্পূর্ণ করার জন্য ব্যবস্থা করেছি। ওটারও কাজ খুব শীঘ্র শুরু হবে এবং সে কাজটাও করা হবে। নাহলে এই যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলো যাওয়ার পর সারগাজিতে কিন্তু আবার জ্যাম লেগে যাবে, সারগাজি ভাবতা। অর্থাৎ এইখান থেকে জ্যাম বাঁচাতে গিয়ে সারগাজি ভাবতা আবার জ্যামের শিকার হবে, সেটা যাতে না হয় তার জন্য ওই ব্রিজটা দ্রুত করার আমি ব্যবস্থা করছি। পাশাপাশি আমার কাছে আরেকটা দাবি এসছে, সেটা যে এই এখান থেকে যাওয়ার গঙ্গার উপরে যাওয়ার আগে এই লোকনাথপুর হয়ে যে আমাদের যেটা শক্তিপুরের রাস্তাটা, এই এখানে একটা সার্ভিস রোডের মতন একটা রাস্তা এখানে করা দরকার। নাহলে এই এলাকার মানুষ যদি এইদিকে যেতে যায়, এখানে তো লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাদের একটা ভয়ঙ্কর অসুবিধা হবে। সেটাও আমি এবার শুরু করছি। আমি তাদের কাছে চেয়েছি যে তাদের ওখানে জমি আছে কি না বা কী সমস্যা আছে, তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। ভাবতাটা এই খুব দ্রুত শুরু হবে, এইটা আমাকে একটু সময় হয়তো লাগবে, কারণ তাদের সঙ্গে আমার আলোচনা শুরু হয়েছে।